পর্যটকদের নজর কাটতে রনডিহা ড্যামকে দীঘার আদলে তৈরি করতে উদ্যোগ নিল প্রশাসন। এবার রনডিহা ড্যামকে দীঘার আদলে ঢেলে সাজানোর উদ্যোগ নিল প্রশাসন। এই জলাধার তৈরি হয় 1927 সালে। এই জলাধারের উপরে 2500 হেক্টর কৃষি জমি নির্ভরশীল। রনহিরা ড্যামের একদিকে রয়েছে বাঁকুড়া জেলা, অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। শীতের মরশুমে দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, কলকাতা মতো দূর দূরান্ত থেকে বহু পর্যটকের সমাগম ঘটে এই রনডিহা ড্যামে। বাঁকুড়ার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুর, শুশুনিয়ার পর জায়গা করে নিয়েছে এই রনডিহা ড্যাম। তবে বেহাল রাস্তা ও সৌন্দর্যায়নে অভাবে রনডিহা ড্যামে এবছরে সেভাবে পর্যটকদের সমাগম ঘটেনি। আর তাই পর্যটকদের নজর কাটতে রনডিহা ড্যাম সংলগ্ন এলাকাকে ঘিরে একগুচ্ছ প্রকল্প পরিকল্পনা নিয়েছে প্রশাসন। দমোদর নদীর পাড় ধরে তৈরি হবে কংক্রিটের রাস্তা, তৈরি হবে ছোট স্কটেজ, এছাড়া তৈরি করা হবে কৃত্রিম ঝর্ণা। এমন অনেক মানুষ আছেন যাদের অর্থের অভাবে দূরে কোথাও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাওয়ার সুযোগ হয় না। এবার সেই সমস্যার সমাধান করতে চলেছে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। চাকতেতুল পঞ্চায়েতের প্রধান অশোক ভট্টাচার্য বলে, ইতিমধ্যে রনডিহা ড্যাম সংস্কারের জন্য 30 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এছাড়া সরকারি গেস্ট হাউসেরও সংস্কারের কাজ শুরু হয়েছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। সরকার যে দামোদর ড্যাম সংস্কার করার যে উদ্যোগ নিয়েছেন, আমরা সেই উদ্যোগকে স্বাগত জানাই। মানে এই ড্যাম উদ্যোগ মানে সংস্কার হলে আমাদের এখানকার মানুষের অনেক কর্মসংস্থান হবে, তারপরে আমাদের এখানকার ছোটো ছোটো যারা ব্যবসা ট্যাবসা করছে তাদের ক্ষেত্রে অনেক হবে ভালো। তারপর এখানে যে পিকনিক স্পটটা আরও জমজমাট হবে, এটা আমরা উপকৃত হব, আমাদের ছোটো ছোটো ব্যবসাগুলো চলবে। কতটা ভালো লাগছে আপনাদের এই? আমাদের এই উদ্যোগ খুবই ভালো লাগছে, ভবিষ্যতে আরও আমাদের এটা ভালো হবে যদি রাজ্য সরকার এই ড্যামটাকে সংস্কার করেন। কী নাম আপনার?